আপনি আমরা আমরা যারা সিগারেট খাই কেউ কিন্তু নিজের ইচ্ছায় সিগারেট ধরে না বেশিরভাগ মানুষ সিগারেট ধরেছে বন্ধুর পাল্লায় পড়ে কেন বন্ধুর সাথে সিগারেট খাচ্ছে এই বন্ধু বলা যায় একটা আন্দাজ শুনো ইদা দিনাই না হয় প্রথম একদম প্রথম কি না আলহামদুলিল্লাহ বেড়া ইউজ দ্য সিগারেট হ্যাং না করে তার মাথায় বসায় দিছে কি বেড়া হলে কি হতে হবে কথা বলেন বেড়া হলে কি হতে হবে এই কথাই যাইয়া কয় আমিও বেড়া তো দিছে টান একটা ওই যে একটান দিছে এটা এখন 11 ভাগে শুরু পাইতান আমি কি বাস্তব বলছি না বাস্তব বলছি শুরু পাইতান একটান এখন কয় ভাগে অ সিগারেট খাওয়া ভাই আপনি শুনুন যেই আপনি একটান থেকে 11 প্যাকেটে দিয়েছেন আপনি চাইলে 11 প্যাকেট থেকে আবার উল্টা একটানে চলে আসতে পারেন কিভাবে জানেন আপনি যদি সিগারেট খাওয়া ছাড়া থাকতে না পারেন রমজানে দুপুরবেলা ছিলেন কিভাবে রমজানে আসরের সময় ছিলেন কিভাবে তার মানে আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে আমি আপনাকে বলবো না একসাথে ছেড়ে দেন না আপনি শুধু এই মুহূর্তে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করেন আপনি ডেলি কয়টা খান নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি এখন বলেন আগামীকালকে দুনিয়া উল্টায় যাকগা আমি আগে খাইতাম 10টা কালকে আমি 9টা খাবো যে একটা বেশিও খাইতাম না 9টার থেকে দেখি দুনিয়া উল্টায় যাবে এখন যা আপনি 9টা এর মধ্যে আছেন আপনি চাইলেই পারবেন আমি বলবো না আপনি কে 11 প্যাকেট থেকে এক প্যাকেটে চলে আসুন দরকার নাই ইল্লুবের বন্ধ করে দিন সিগারেট আল্লাহ মরি যাবো তো বাজে খাইও না কেন এই না নাম হতো 11 প্যাকেট থেকে 8-এ আসে 8-এর মধ্যে 3 সপ্তাহ চলুক আপনি যখন দেখবেন আমি মানুষ 11 থেকে 8-এ আসতে পারছি তার মানে আমি চাইলে 8 থেকে 5-ও আসতে পারি তারা তো জানেন সিগারেট এবং পান সেহরি এবং ইফতার করার সাথে সাথে হুজুরও দেবেন মসজিদ আজান দেন মহানবারীতে হেজুর কদিয়ে গিয়ে বিবাদ হন্ডে গিয়ে দেয় শান্তি আপনি চাইলে করতে পারবেন আপনি পারবেন বিশ্বাস করুন আচ্ছা জান আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি কে খায় আমি জানি না এমনি বলছি আজকে কি বার আজকে মঙ্গলবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দেখি আমি এতটুকুর ভিতরে থাকবো দুইটা কমাইছেন অথবা একটা কমাইছেন নিজে নিজে চ্যালেঞ্জ করেন যদি আপনি মঙ্গলবার পর্যন্ত পারেন আপনি এরপরে বুধবার থেকেও পারেন